শিক্ষার্থীরা তোমরা অনেকে এইচএসসি পরীক্ষা দু হাজার তেইশ স্থগিত প্রসঙ্গে জানতে চেয়েছ তো এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা সব বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়নি তাই তোমরা যদি সবাই ভাবো যে স্থগিত হয়ে গেছে সেজন্য পড়াশোনা না করো তাহলে কিন্তু তোমাদের অনেক লস হয়ে যাবে তো এখানে মূলত তিনটি বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে সেই তিনটি বোর্ড হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এই মুহূর্তে তিনটি বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিত রয়েছে বাকি অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে প্রত্যেকটি বোর্ডেই কিন্তু সতেরোই আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে এছাড়া শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছে যে তিনটি বোর্ডের পরীক্ষা কেন স্থগিত করা হবে তাহলে সব বোর্ডেরই পরীক্ষা স্থগিত করা হোক তো এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও কোনো আপডেট আসেনি তারা হয়তো পরবর্তীতে এ বিষয়ে যদি কোনো আপডেট নিয়ে আসে বা তারা চাইলে সব বোর্ডের পরীক্ষা স্থগিত করতে পারে কিন্তু এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো আপডেট নেই তিনটি বোর্ড ছাড়া কিন্তু বাকি অন্যান্য বোর্ডগুলো সতেরো আগস্ট থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে এবং নেক্সট যদি কোনো আপডেট আসে স্থগিত হয় আমরা তোমাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো